ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দীর্ঘদিনের সম্পর্ক তাদের ভালোবাসার সেই সম্পর্কেই লাগল নতুন রং বৃহস্পতিবার রেজিস্ট্রি করে বিয়ের বাঁধনে বাধা পড়লেন দীপঙ্কর দে এবং দোলন রায় আর এই নিয়ে কথা বলব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় অতসী এই বিয়ের আসর ঠিক কেমন ছিল একেবারেই দেখো যে অন্যান্য যে সমস্ত বিয়ের আয়োজন আমরা দেখতে পাই বরাবরই সেরকমই আয়োজন কিন্তু হয়েছিল দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁতে গতকালই যেরকমটা তাদের বহুদিনের সম্পর্ক ছিল এবং গতকাল আইনি সম্মতিতে তারা বিয়েটাও সেরে ফেলেন এবং এই অনুষ্ঠান বেশ জাকজমকপূর্ণই ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো অবশ্যই ছিল এবং সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু সৌমিত্র মিত্র আহ শীর্ষ সেন এবং ধ্রুব বন্ধু এছাড়াও দীপঙ্কর বাবুর পরিবারের অন্যান্য সদস্যরা পরিবারের অন্যান্য পরিবারের সকলে মিলে একটি করওয়া খাওয়া করা হয়েছে এবং দাওয়ার মাথায় গোলাপের মালা গোলাপের ফুল দিয়ে এবং দীপঙ্কর দেখেও একেবারে অন্য সাজে অর্থাৎ ধুতি পাঞ্জাবিতে কিন্তু দেখা যাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত বিয়ে দিকে আমাদের চোখ থাকে সেরকমই কিন্তু এত বছর বয়স হয়ে যাওয়ার পরও যাক ছিল গতকালে তাদের এ বিয়ের আসলে মধু ধন্যবাদ দত